আফ্রিকা দেশগুলো থেকে সবচেয়ে বেশি স্বর্ণ আমদানি করে আরব আমিরাত। কিন্তু দেশগুলোর খনি মালিকরা বলছেন দেশটিতে তারা কোনো স্বর্ণ রপ্তানি করে না। তাহলে কিভাবে কাদের কাছ থেকে কেনা হচ্ছে এসব স্বর্ণ, বিস্তারিত জানব ডেস্ক রিপোর্টে। স্বর্ণের খনিতে কাজ করতে ব্যস্ত শ্রমিকরা তুলে আনছে মূল্যবান ধাতু স্বর্ণের ছোট ছোট টুকরো। আফ্রিকার দেশ বিশেষ করে ঘানা, তানজানিয়া এবং জাম্বিয়ার স্বর্ণখনি এলাকাগুলোতে এটি এখন পরিচিত দৃশ্য। ছোট বয়সে আমি স্কুলে যাওয়া শুরু করি, কিন্তু আমার বাবা মা আমার পড়ার খরচ চালাতে পারছিল না। স্কুল থেকে ফেরার পর আমার বন্ধুরা ছোট আকারের খনিতে কাজ করত, খরচ চালাতে না পারায় স্কুলে যাওয়া ছাড়তে হয়। এরই মধ্যে আমার বাবাও মারা যান। আমাদের পরিবারের খরচ চালানোর কেউ ছিল না, ফলে আমি আমার বন্ধুদের সাথে সেই ছোট খনিতে কাজ করার সিদ্ধান্ত নেই। ঝুঁকিপূর্ণ খনি থেকে স্বর্ণ মিশ্রিত খণ্ড সংগ্রহ করার পর বেশ কয়েকটি ধাপে তা প্রক্রিয়াজাত করা হয়, আর পুরো প্রক্রিয়াটিতেই কাজে লাগানো হয় দরিদ্র পরিবারের শিশুদের, যারা টাকার জন্য এটিকেই পেশা হিসেবে বেছে নিয়েছে। খনি থেকে পাওয়া স্বর্ণগুলো আমরা শহরে নিয়ে যেতাম, কারণ সেখানে ক্রেতা পাওয়া যেত, স্বর্ণের দাম আছে, এমনকি ছোট এক টুকরো স্বর্ণের বিনিময়ে অনেক টাকা পাওয়া যায়, যা দিয়ে পরিবারের দেখভাল করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে ছোট ছোট খনি থেকে পাওয়া এসব স্বর্ণের ক্রেতা কারা? সংবাদ সংস্থা রয়টার্সের হিসেব বলছে আফ্রিকার এসব স্বর্ণের সবচেয়ে বড় ক্রেতা মধ্যপ্রাচ্যের দেশগুলো, যার বড় অংশটি আবার কেনে আরব আমিরাত। হিসেব বলছে 2016 সালে আরব আমিরাত আফ্রিকার দেশগুলো থেকে 446 টন স্বর্ণ আমদানি করেছে, যার আর্থিক মূল্য প্রায় $1500 কোটি, যেখানে 10 বছর আগেও আমদানির পরিমাণ ছিল মাত্র 67 টন। যদিও আফ্রিকার খনি মালিকদের দাবি তারা আরব আমিরাতে বৈধভাবে কোনো স্বর্ণ রপ্তানি করে না, রয়টার্স বলছে আমিরাতের এসব স্বর্ণের যোগান এসেছে অপ্রচলিত উৎস বা ঝুঁকিপূর্ণ ছোট ছোট খনি থেকে, যার বড় অংশটি আফ্রিকা থেকে বেরুচ্ছে পাচার হয়ে। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।